আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে আসি কিয়ামতের প্রধান প্রধান আলামত। ভূমি ধসে যাওয়া। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে তিনটি স্থান ধসে পড়বে। সেগুলো যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে। তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে। হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীগণের উপর ভূমি ধ্বংস ছাড়া আরও কতিপয় বালা মুসিবত আসবে, যথা শূন্য হতে প্রস্তুর বর্ষণ, মানবাকৃতি অন্য কোন পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া, ধোঁয়া প্রকাশ। দুনিয়ার তিনটি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং ৪০ দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে। মুসলমানদের সর্দি, কাশি, মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে, কিন্তু কাফের ও মুশরিকগণ এতে অচেতন হয়ে পড়বে। ৪০ দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্যোদয়। হঠাৎ একবার জিলহজ মাসের ১০ তারিখ দিবাগত রাত্রি এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে। গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। ইমানদারগণ ইস্তেগফার পাঠ করতে থাকবে। অবশেষে তিন কি চার দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে। সকলেই কিয়ামতে বিশ্বাস করে, অনেকেই তৌবা করতে থাকবে, কিন্তু পশ্চিম সূর্যোদয় হওয়ার পর কারো তৌবা কবুল হবে না। এরপর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে। দাব্বাতুল আর্দ। দাব্বাতুল আর্দের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আর্দ প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। দাব্বাতুল আর্দ এক প্রকার অদ্ভুত জীব। এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যথা মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাজর হরিণের মতো, শিং বারসিংহ হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানারূপ জল্পনা কল্পনা চলতে থাকবে। সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়িয়েও তাকে ধরতে পারবে না, আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিবে। ইমানদার লোকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকময় হবে, এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক, কালো ও কুৎসিত হয়ে যাবে। অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এরপরেই সে অদৃশ্য হয়ে যাবে।
দক্ষিণের বায়ু প্রবাহ। দাব্বাতুল আর্ধ অদৃশ্য হয়ে যাওয়ার কিছুকাল পরে দুনিয়ার দক্ষিণ হতে এক প্রকার আরামপ্রদ মৃদু বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে ইমানদারদের বগলে ব্যথার সৃষ্টি হবে। যার ইমানের বল যত বেশি দৃঢ় সে তত অধিক যন্ত্রণা অনুভব করবে এবং সেই যন্ত্রণায় প্রকৃত ইমানদার ব্যক্তিগণ মৃত্যুর মুখে পতিত হবে। এ সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দক্ষিণ দিক হতে এক প্রকার বায়ু প্রেরণ করবেন, উহার সংস্পর্শে ইমানদার লোকগণ মৃত্যুমুখে পতিত হবে। হাদিসে বর্ণিত আছে, এ সময় জীবজন্তু, পাথরের টুকরা, চাবুক, জুতার ফিতা প্রভৃতি বহু জিনিস মানুষের মতো বাক শক্তি লাভ করে গৃহের সমস্ত সংবাদ এবং যাবতীয় গোপন তথ্য অন্যকে বলে দেবে। দক্ষিণ বায়ু প্রবাহিত হওয়ার পর পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে এবং সারা পৃথিবীতে হাবশিদের রাজ্য প্রতিষ্ঠিত হবে। তারা খানায় কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ হয়ে যাবে। তখন মানুষের অন্তকরণ, জিহ্বা ও কাগজ হতে কোরআন শরীফ উঠিয়ে নেয়া হবে। আল্লাহর স্মরণ ও আখেরাতের কথা আর কারো মনে উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার ও অত্যাচার চালাতে থাকবে। জনসাধারণ পরস্পর পরস্পরের সাথে সর্বদা বিবাদে জড়িত থাকবে। পথে ঘাটে ও উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ও ব্যভিচার চলতে থাকবে। লোকের লজ্জা শরম বলতে কোনো কিছুই থাকবে না, আইন কানুন বলতে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। সঙ্গমের মাত্রা বেড়ে যাবে অথচ সন্তান উৎপাদনের হার যথেষ্ট কমে যাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। শয়তান তখন আফসোস করে বলবে, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল। অর্থাৎ সে সময় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় সেই সময় শ্যাম দেশে কিছুটা শান্তি বজায় থাকবে। সেজন্য শান্তিপ্রিয় লোকগণ শ্যাম দেশে চলে যাবে। দক্ষিণ দিক হতে অগ্নি প্রবাহ। দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে যাবতীয় ইমানদারদের মৃত্যুর কিছুদিন পর সেদিন থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষের পশ্চাৎ ধাবন করবে। সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে, কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বিপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়ন করা হতে বিরত থাকবে। কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পরই উক্ত অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে। সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে। এভাবে ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে। তারপর কতক লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কতক লোক সিরিয়ায় থেকে যাবে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে ইহাই সর্বশেষ আলামত। এরপরে একদিন 10 মহরম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিঙ্গায় ভোগ দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কুরআন মাজিদে ঘোষণা করেছেন, যখন সিঙ্গায় ভোগ দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকেই জীবিত রাখবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, ইসরাফিল ফেরেশতা ঝুর বা সিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আদেশে প্রতীক্ষায় আছে। যেই মাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিঙ্গায় ভোগ প্রদান করবে।
এই সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের হাতে আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি যে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম তার শিঙায় ভোগ প্রদান করবে তখনই কিয়ামত আরম্ভ হবে সেই সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে আরম্ভ করেছে সে উহা পরে শেষ করার সময় পাবে না ইতিমধ্যেই সকল অজ্ঞান হয়ে পড়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ভোগ দেয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহা স্থূলস্থূল পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকাগণ বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে কিন্তু কোথাও পালাবার স্থান খুঁজে পাবে না মানব দানব জিন পরি পশু পক্ষী প্রভৃতি সমস্ত জিন জন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যুমুখে পতিত হবে ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি উলট পালট হয়ে যাবে এমনকি উপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে এবং চল্লিশ গজ নিচের মাটি উপরে উঠে আসবে সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালান কোঠা এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভিতরে প্রথিত হয়ে যাবে সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা জনপ্রাণহীন এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া বা এক ফোঁটা পানি থাকবে না তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশবাহী আটজন ফেরেশতা হযরত জিব্রাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল হযরত আজরাইল আলাইহিস সালাম এবং পাপাত্মা শয়তান জীবিত থাকবে অতঃপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন হে আজরাইল আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি আজ তুমি তোমার সাহায্যকারী যাবতীয় ফেরেশতা সহ যে পাপাত্মা শয়তানের জান কবজ করো দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জিনের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ উহার চার গুণ শাস্তি দিয়ে আজ শয়তানে প্রাণ বের করো আল্লাহর আদেশে মালাকুল মউত এমন ভীষণ অগ্নি মূর্তি ধারণ করবেন যে তার সে মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন মানব বা দৈত্য দ্বারা মৃত্যুমুখে পতিত হতো মালাকুল মউত জাহান্নাম হতে সত্তর হাজার অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতা সঙ্গে নিয়ে পাপাত্মা শয়তানের জান কবজ করতে রওনা হবেন শয়তান মালাকুল মউতকে দেখিবা মাত্র দৌড়ে পলায়ন করতে চেষ্টা করবে মালাকুল মউত তাকে সম্বোধন করে বলবে হে পাপিষ্ঠ তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে ভ্রষ্ট করেছিস আজ তোকে তোর সে কৃতকাজের ফল ভোগ করতে হবে এ কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে এবং মালাকুল মউত তার দলবল সহ তাকে ধাওয়া করতে থাকবেন পাপাত্মা শয়তান অবশেষে শ্রান্ত ও ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমি মহাপাপী তোমারই জন্য আমার এই দুর্দশা এই কথা বলতে না বলতেই মালাকুল মউত দলবল সহ তথায় উপস্থিত হয়ে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পিয়ালা পান করাবেন
উহা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করবে যে সেই সময় দুনিয়ার জিন মানব বর্তমান থাকলে শয়তানের এই চিৎকারেই সকলে মৃত্যুমুখে পতিত হতো। তৎপর অত্যন্ত কঠোর শাস্তির সহিত মালাকুল মওত তার জান কবচ করবেন। এরপর মালাকুল মওত একে একে যাবতীয় ফেরেশতারা জান কবচ করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আজরাইল, এখন আমার সৃষ্টির মধ্যে কে বর্তমান আছে? মালাকুল মওত উত্তরে বলবে, হে পরওয়ারদিগারে আলম, আপনি চিরজীবিত আছেন এবং থাকবেন, তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা আমি জীবিত আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, নিশ্চয় তুমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার এই বাণী শ্রবণ করেছ, অতএব এখন নিজ হাতে নিজের জান কবচ করো। তখন মালাকুল মওত নিজ হাতে নিজের জান কবচ করে মৃত্যুমুখে পতিত হবে। অতঃপর 40,000 বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। তখন আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন, এখন আসমান ও জমিনে কার বাদশাহী? যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সারা জ্ঞান করত, যারা আমার রাজ্যে বাস করে আমার নিয়ামত উপভোগ করে আমার বিরুদ্ধাচরণ করত, আজ তারা কোথায়? যখন কেউই এর উত্তর প্রদান করবে না, তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন, আজ কেউ নেই আমার বিরুদ্ধাচরণ করবার, কেউ নেই আমার নাফরমানি করবার। বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য, আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু। তো বন্ধুরা, এই ছিল কিয়ামতের প্রধান প্রধান আলামত। ইনশাআল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি।